अभी तो सिर्फ 3 इंच घुसाया है। হলের দর্শকের চোখ এড়ানো যায়, কিন্তু নেটিজেনদের নজর এড়িয়ে যাওয়া শুধু মুশকিল নয়, এক কথায় অসম্ভব। আর সে কথাই এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। সদ্য অবমুক্ত রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই এর এক ঝলকি পোশাক নকলের বিষয়টি ধরে ফেলেছেন তার ভক্তরা। 2018 সালে মুক্তি পাওয়া রেস্ট্রির একটি কমপ্লিট স্যুট সালমান ব্যবহার করেছেন ছবিটিতে। এক ভক্ত নানা বিশ্লেষণে দেখিয়ে দিয়েছেন নায়িকা বদলেছে, ছবি বদলেছে, তবে বদলায়নি ভাইজানের পোশাক। তাই পুরনো ছবির স্ট্রাইপ স্যুটেই ফে রাধেতে ধরা দিয়েছেন সালমান খান। রেস্ট্রি ছবিতে সালমানের নায়িকা ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অন্যদিকে রাধে ছবিতে 27 বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এটা নিয়েও মিম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেরে বেন কা পিছা কর। বিলকুল নেই স্যার। এনকাউন্টার মে মার দুঙ্গা। ছবিতে পুলিশের বীরত্ব উঠে আসবে, যার ভূমিকায় আছেন সালমান নিজেই। অন্যদিকে ছবির কাস্টিং মনে করিয়ে দিচ্ছে নায়কের কিক ছবিকেও, কারণ এখানেও রণদীপ হুদার সঙ্গে সালমানের চোর পুলিশ খেলাটা থাকছে। এই নকরি হে গ্রেফতার তো করনা পড়েগা। मुजरिम हूँ, जान से मारना पड़े। राधे योर मोस्ट वांटेड भाई प्रोड्यूसर दायित्व रहे सुहेल खान फिल्म्स, सलमान खान फिल्म्स और रियल लाइफ प्रोडक्शन प्राइवेट लिमिटेड। 13 मे थिएटर पाशापाशी जीप्लेक्स और G5 पर मुक्ति पावे छविटी। राधे जाने के लिए नहीं, भेजने के लिए आया है, और तेरे हिस्से की बिरयानी हम सब मिल बांट कर खाएंगे।